মেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কোনো রকম আটা মেখে নেওয়া ঝামেলা ছাড়াই খুব সহজ ভাবে রুটি বানিয়ে দেখাবো। আর রুটিটা হবে একেবারে নরম তুলতুলে, আর খেতেও হয় অসম্ভব মজার। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে রুটিটা বানাচ্ছি। রুটি বানানোর জন্য এখানে আমি 1 কাপ আটা নিয়েছি। এবার দিয়ে দেবো 7 মতো লবণ, 1/2 চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি। আর এখানে আমি 2 কোয়া রসুন নিয়েছি, রসুনটা গ্রেট করে দিয়ে দেবো। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে আমি গুলে নেবো এবার আটাটাকে। অল্প অল্প পানি দিয়ে আমি আটাটাকে ভালো করে গুলে নিয়েছি। আর ঘনত্বটা তো এরকম হবে, এই যে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল 1 চামচ। তেলটা আমি খুব ভালো করে গুলে নিয়েছি, ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে। চুলাতে আমি একটা চাটু বসিয়ে দিলাম, চাটুটাকে ভালো করে গরম করে দিবো আগে। চাটুটা গরম হয়ে গেছে, সামান্য একটুখানি আমি তেল লাগিয়ে নিবো এবার। অল্প করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। এই পিঠা যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই আমি এটাকে উল্টে দেবো। এই যখন কালার চেঞ্জ হতে শুরু করেছে, এই পিঠা যখন কালারটা চেঞ্জ হয়ে গেছে, এইভাবে চারিদিকে চেপে চেপে রুটিটাকে ভালো করে সেকে নিতে হবে। এই রুটিগুলো বানানো খুবই সহজ, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়, ঝটপট বানিয়ে নেওয়া যায় খুব তাড়াতাড়ি। রুটি গুলা দেখেন কত সুন্দর ভাবে ফুলছে, এই যে দেখেন, এইভাবে চিপে চিপে সেকে নিতে হবে, তাহলে সব রুটি গুলাই ফুলবে। এইভাবে রুটিটাকে আমি খুব ভালো করে সেকে নিয়েছি, এবার উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন, সব রুটি গুলো আমি করে নিয়েছি। মেহেক করতে লেগেছে, রুটি গুলো দেখেন এবার কত সুন্দর। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, এই নরম তুলতুলে একেবারে।
এই দেখেন রুটিটা কতটা সফট, দারুণ চলছে। এই রুটিগুলো আমি তরকারি দিয়ে খাচ্ছি, আপনারা যে কোনো সবজির সঙ্গে খেতে পারেন। খেতে দারুণ হয়েছে, রসুন ধনে পাতা দেওয়া আছে আরো বেশি ভালো লাগছে। আর আমি যেভাবে দেখালাম আপনারা ঠিক একই রকম করে বাড়ি দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দারুণ হয়েছে।